এই ছেলেটি ছদ্মবেশে লুঙ্গি পরে একটি মোবাইল মার্কেটে প্রবেশ করে। ছেলেটি বলতে লাগলো, আপু ওই মোবাইলটা দেখান তো। কোন মোবাইল দেখাবো ভাইয়া? ওই আইফোনটা দেখান। আইফোন নেবেন আপনি? আইফোনের দাম কত আপনি জানেন? আপু আইফোনের দাম জেনে আসছি, আইফোনটা দেন। আপনার ডেসাব দেখছেন? এই ডেসাব আবার আইফোন? বাহির থেকে কোনো বাটন ফোন নিয়ে বাড়িতে চলে যান। আপনি ফোনটা দেখান, আমি আইফোনটা নিব। আমি ফোনটা ফেলে আসছি বুঝছেন, আপনি আইফোনটা দেখান, আমি নিব। এই সিকিউরিটি গার্ড কোথায় রে? কোথা থেকে এই পাগল ছাগল শোরুমের মধ্যে চলে আসে? মালিক দেখলে চিল্লাচিল্লি করবে। এদিকে বের করো। ম্যাডাম আমি বের করে দিচ্ছি। বের করো, বের করো তাড়াতাড়ি, অযথাই দোকানে ঢুকে সময় নষ্ট করতেছে। বের করো তাড়াতাড়ি। এ ভাই বেরন বলছে আপনাকে, বেরন ভাই। শুধু শুধু কেন ঝামেলা করছেন ভাই, বেরন। কোত্থেকে যে এসব লোক আসে, লুঙ্গি পরে একেবারে শোরুমের মধ্যে চলে আসে। সিকিউরিটি গার্ডও একটা আছে, ফলো করে না। ওরা আসে আরো ভাই, আসেন তো ভাই, ছাড়া বলছি। এই সাইফুল স্যার, আর দেখেন না স্যার, লুঙ্গি পরে আমাদের শোরুমে চলে আসছে স্যার, এই জন্য বের করে দিচ্ছি স্যার। এই চিনো তুমি ওরে? না স্যার আমি চিনি না তো স্যার। ও আমার আপন ছোট ভাই। সরি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন স্যার। স্যার এত লুঙ্গি টুঙ্গি পরে আমাদের এখানে ঢুকে গেছে স্যার, এই জন্য বের করে দিয়েছে স্যার। স্যার আমি চিনতে পারিনি স্যার। তোমরা কি পোশাক দেখে মানুষকে বিবেচনা করো? স্যার ম্যাডাম বলছে বের করে দেওয়ার জন্য, এই জন্য আমি বের করে দিয়েছি স্যার। ম্যাডাম বলছে? ম্যাডামকে ডাকো, যাও। ঠিক আছে স্যার আমি ডাকছি স্যার। ম্যাডাম আপনাকে ডাকছে স্যার, ম্যাডাম একটু আসুন তো। ম্যাডাম স্যার আমাকে ডাকছেন স্যার। তুমি আমার ভাইকে বের করে দিতে বলছো নাকি? স্যার কোনটা আপনার ভাই, আমি তো চিনতে পারিনি। তোমরা কি কাপড় দেখে মানুষকে বিবেচনা করো? এই জন্যই তো আমার দিন দিন কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। সরি স্যার ভুল হয়ে গেছে। দোকানে চলো, ভালো সবচেয়ে ভালো যে ফোনটা ওরে আজকে নামাই দাও, যাও। ও আমার ভাই ছোট ভাই, যেই মোবাইলটা চাইবে ঠিক সেই মোবাইলটা ওকে দিয়ে দাও। স্যার আপনাকে কোন মোবাইলটা দেব বলেন? আর কি ফোন নেব, আমার তো মনটাই খারাপ হয়ে গেছে, আমার তো আর ফোনের কোনো ইচ্ছাই নেই এখন। সরি স্যার আসলে আমরা বুঝতে পারিনি। না না কিছু কোনো ফোন লাগবে না, কোনোটাই লাগবে না বুঝছেন। এই লাগবে না মানে তুই আমার ভাই, এই সবচেয়ে দামি মোবাইলটা ওকে নামায় দাও। ঠিক আছে স্যার দিচ্ছি। স্যার আপনাকে আমি একটা ভালো ফোন দিচ্ছি, আমি চয়েস করে দিচ্ছি। লাগবে না থাক, লাগবে না কোনো ফোন, লাগবে না থাক। এই তোমাকে ফোনটা দিতে বলছি, দাও তো ফোনটা নামায় দাও। স্যার দিচ্ছি। আমাদের উপর রাগ করে ফেলছে, স্যারকে একটু বুঝাই বলেন না যাতে আমাদেরকে কিছু না বলে। আচ্ছা সমস্যা নাই, বলে দিব। আচ্ছা ভাইয়া আমি বাসায় চলে যাচ্ছি, আর শোনো ভাইয়া ওদেরকে কিছু বলার দরকার নাই। হ্যাঁ পোশাক দেখে কাউকে কখনো ছোট করতে নেই। দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই এই ভিডিও থেকে যেন শিক্ষা পেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।